রাসায়নিক সার প্রয়োগে গরিমা হারাচ্ছে জেলার অন্যতম তুলাই পাঞ্জি চাল। জেনে নিন ভালো তুলাই চাষের নিয়ম। সুগন্ধি ও চিকন তুলাই পাঞ্জি পেতে মানতে হবে কৃষি দফতরের এই নিয়ম, নইলে কমে যাবে তুলাই পাঞ্জির ফলন। এছাড়াও সুগন্ধি হারাবে জেলার গর্ব এই চাল। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার গর্ব তুলাই পাঞ্জি স্বাদেগুণে অতুলনীয়। জেলার এই গর্ব পেয়েছে ডিআই স্বীকৃতি। স্বাদেগন্ধে অতুলনীয় এই চালের সুনাম শুধু রাজ্যে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও দিনে দিনে কমে যাচ্ছে এই চালের গুণমান। কৃষকরা তুলাই পাঞ্জি চালের উৎপাদনে রাসায়নিক সার ব্যবহার করার দিনে দিনে কমে যাচ্ছে এই চালের গুণমান এবং নষ্ট হচ্ছে তুলাই পাঞ্জির সুগন্ধি। এ ব্যাপারে জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সঞ্জীব কুমার সরকার জানান, বর্তমানে কিছু কিছু কৃষক তুলাই পাঞ্জি চাষের জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ করছেন। এই রাসায়নিক সার বেশি দেওয়াতে কমছে তুলাই পাঞ্জির ফলন, এমনকি স্বাদ ও সুগন্ধ কমে আসার পাশাপাশি মোটেও মোটাও হয়ে যাচ্ছে এই চাল। তাই তুলাই পাঞ্জি চাষে সর্বদা জৈব সার প্রয়োগ করার পরামর্শ দিচ্ছে কৃষি দফতর। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকার তুলাই পাঞ্জি চাল বিখ্যাত হলেও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার সহ বিভিন্ন জায়গায় বেশ ভালো পরিমাণে তুলাই পাঞ্জির চাষ করা হয়। মূলত শ্রাবণ মাসের শেষের দিকে এই ধানের বীজ বপন করা হয়। তুলাই পাঞ্জি চাষের ক্ষেত্রে প্রয়োজন হয় জৈব সারের, তবে বর্তমানে বহু কৃষক কম সময়ে অধিক লাভের আশায় রাসায়নিক সার প্রয়োগ করছেন তুলাই পাঞ্জি চাষে, আর এর ফলে সুগন্ধি হারাচ্ছে জেলার গর্ব এই তুলাইয়ের। দেখুন, আমরা অনেক আগে আমরা জেনেছি যে অনেক আগে কিন্তু কেউ রাসায়নিক সার দিতেন না, তখন যে তুলাইয়ের স্বাদ গন্ধ যেগুলো ছিল এখন কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মূল কারণই হচ্ছে রাসায়নিক সার। রাসায়নিক সার দিলে কিন্তু জৈব রাসায়নিক সার দিলে তুলাই পাঞ্জির ফলন হয়তো একটু বৃদ্ধি পাবে, কিন্তু তার কোয়ালিটি ডিটোরিয়েট করবে, অর্থাৎ কমে যাবে, সুগন্ধি কমবে। এবং কোয়ালিটি মিন্স শুধু মানে সুগন্ধ নয়, সুগন্ধ যেমন কমবে তেমনি চালটা মোটা হয়ে যাবে। আমরা যদি রাসায়নিক সার দিই সুগন্ধ যেমন থাকবে না, মোটা হয়ে যাবে। ঠিক তেমনি আমরা যদি জৈব সার দিই সেক্ষেত্রে সুগন্ধিটা ফিরে আসবে, গন্ধ ভালো পাওয়া যাবে, এবং তুলাই পাঞ্জির যে স্বাদ এবং তার যে চালের যে ফাইন গ্রেন সরু সেটা আরো বাড়বে। সেক্ষেত্রে সরু চাল হবে এবং ভাত খেতে ভালো লাগবে, স্বাদ বাড়বে। এগুলো করলে মানে এগুলো সবই জৈব সারের দেওয়ার জন্যই হচ্ছে। তুলাই পাঞ্জি বলতে তো আমরা বুঝতাম মোহিনীগঞ্জে তুলাই পাঞ্জি, এখন দেখা যাচ্ছে কালিয়াগঞ্জ সহ বিভিন্ন জায়গায় হচ্ছে, তুলাই পাঞ্জির ধান নিয়ে গিয়ে ওখানে বিক্রি করেন এবং ওখানে একটা হাট আছে, তো ওই হাটকে কেন্দ্র করে বা ওই এলাকাতেও নিশ্চয়ই হয়, শুধু ওই এলাকাতে নয়, কালিয়াগঞ্জ যেমন খুব ভালো হয়, হেমতাবাদে ভালো হয়, রায়গঞ্জ ভালো হয়, এটা আরো ভালো হয়, এছাড়াও করমদুগিতেও আমাদের তুলাই পাঞ্জি ভালো হয়। কিন্তু এই যে এলাকাগুলোর ধান সবই চলে যায় মোহিনীগঞ্জে, ওখানে ওখান থেকে যারা ধান কেনেন, ধান কিনে ওখানে ধান থেকে চাল তৈরি করেন, সেই জন্য মোহিনীগঞ্জের তুলাই নাম হয়ে গেছে। কিন্তু তুলাই শুধু মোহিনীগঞ্জে নয়, আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রায় সব জায়গাতেই তুলাই পাঞ্জি হয়। এই রাসায়নিক সার দিয়ে যে চাষটা আগে যখন করতেন তুলাই পাঞ্জি কিরকম ফলন হতো, আর আজকের দিনে যে জৈব সার ব্যবহার করে যে করছেন তাতে কেমন লাভ? ফলন জৈব সার দিয়ে ভালো হচ্ছে, মানে জৈব সারে কি হচ্ছে একটা ব্যাপার যে এটা দিয়ে মানে সুগন্ধ যেটা এটা মানে থাকতেছে বেশি আর কি, আর রাসায়নিক দিয়ে মানে সেনটা কম হচ্ছিল আর মোটা হচ্ছিল ধানটা চালটা, এখন মানে চিক মানে চিকন হচ্ছে। হ্যাঁ, তো এই যে জৈব সার যে ব্যবহার করার জন্য সরকার থেকে যে মানে আপনাদেরকে এখানে যে বায়োবিনে তাতে কতটা উপকৃত? উপকৃত বলতে এই যে মানে চাষ করছি এটা মানে খুব ভালো লাগছে বা হচ্ছে আর কি। হ্যাঁ, কতদিন ধরে আপনি তুলাই পাঞ্জি চাষ করেন? তুলাই পাঞ্জি আমি তো দীর্ঘদিন থেকে করি, মানে আগে করতাম রাসায়নিক দিয়ে আর এইবার মানে প্রথম যেটা মানে ফার্স্ট এটা জৈব দিয়ে।